নমস্কার বন্ধুরা, রুমাস টাইম পাসে সকলকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছের কালিয়া। এখানে আমি 6 পিস মতন মাছ ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, আদা রসুন পেস্ট করে রেখেছি, দুটো টমেটোকেও পেস্ট করে রেখেছি, আর নিয়েছি 7 থেকে 8টা কাজু বাদাম বাটা, সঙ্গে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা। সম্পূর্ণ রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে দুটো করে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি মাছে নুন আর একটু হলুদ দিয়ে মাছটার সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিট রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি দুবারে মাছগুলোকে ভেজে তুলে রাখবো বাটিতে। খুব বেশি লাল করে মাছগুলোকে ভাজবো না। বাকি মাছগুলোকেও ভেজে নিলাম। ওই তেলেই আমি ফোড়ন হিসাবে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়নে আমি দিয়ে দেব। এক থেকে 2 সেকেন্ড একটু নাড়িয়ে যখন গন্ধ বেরোবে সুন্দর, তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে একটু সামান্য লালচে লালচে হয়ে আসবে ওর মধ্যে আদা রসুন পেস্টটাও দিয়ে দেব। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 7 থেকে 8টা রসুন নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে আমি এর মধ্যে মশলা মিশাবো। এর মধ্যে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিলাম। সব মশলা ভালো করে নাড়িয়ে কষাতে হবে। এই সময় আমি গ্যাসটাকে একটু লো করে রেখেছি। একটু মোটামুটি একটু তেল ছেড়ে এসেছে, তখন আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়েও
কিছুক্ষণ আমাকে নাড়াতে হয়েছে, তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এক বাটি মতন জল দিয়ে দিলাম, পরিমাপ অনুযায়ী যার যেমন মনে হবে সেরকম ঘন ঘন রাখলে ঘন করবেন, তবে এটা ঘনই ভালো লাগে। জলটা দিয়ে একটু ফুটে আসলে এর মধ্যে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। বেশি নাড়ানাড়ি করবো না, একটু পরে এক মিনিট পরে মাছগুলোকে আমি খুব সাবধানবশত এপিট ওপিট করে দেব। রান্নাটা প্রায় শেষের পথে, নুনটাকে চেক করে নিয়েছি। এর উপরে আবার আমি ধনে পাতা কুচি আর দুটো লঙ্কা দিয়ে ঢেকে রাখব। তৈরি আমার রুই মাছের কালিয়া, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা আপনারা ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, খুবই টেস্ট। বন্ধুরা কেমন লাগলো আমার এই রুই মাছের কালিয়া? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে।